নির্দিষ্ট কোনো রাস্তা নেই, কখনো রেললাইন পারাপার, আবার কখনো বেহাল নিকাশি নালার ওপর দিয়ে শহরের মূল প্রান্তে নিয়মিত আসছেন কয়েক হাজার বাসিন্দা। এলাকার খুদেদের একা কোথাও যেতে দিতে পারেন না এলাকার বাসিন্দারা। শহরের বসবাস করেও এখনও রাস্তা থেকে বঞ্চিত মালদহের ইংরেজ বাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের একাংশের বাসিন্দারা। স্থানীয় কাউন্সিলর থেকে পুরসভার চেয়ারম্যান এমনকি প্রশাসনিক কর্তাদের জানিয়েও কোনো সুরাহা হয়নি। এখনও ঝুঁকি নিয়ে রেললাইন পারাপার বা নিকাশি নালার মধ্যে দিয়ে যাতায়াত স্থানীয়দের। এটা রোজই প্রবলেম, এটাতে গাড়ি যখন আটকে যায় না, 1 ঘন্টা আধ ঘন্টা একবারে দাঁড়িয়েই থাকতে হয় বাচ্চাদের, বা স্কুলে যাওয়ার মানে টাইমটাও ফেল হয়ে যায়, যেতে পারে না, এদের ছাড়তে পারি না একা একা। কেন এই লাইনের জন্যে রেল চলে, গাড়ি তো আটকে গেলে তখন বাচ্চাদের কোনো ক্ষতি হয়ে গেলে কে দায় দিবে? আপনাদের রাস্তা নেই যাওয়ার? না, আমাদের রাস্তা নেই যাওয়ার। আপনারা কোথায় থাকেন? আমাদের এই যে মিশ্র কলোনি। কত নম্বর ওয়ার্ডটা? রাস্তা না থাকায় যানবাহন ঢুকতে পারে না এলাকায়। ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কুলদীপ মিশ্র কলোনি, ডকপুকুর, তেলিপুকুর, জগন্নাথ কলোনি ও সরস্বতী কলোনিতে প্রায় কয়েক হাজার পরিবারের বসবাস। দীর্ঘ 40 বছরের বেশি সময় ধরে এখানে বসবাস করছে পরিবারগুলি। নিত্যদিনের সমস্যার সমাধান এখনও হয়নি। এলাকার মানুষদের দীর্ঘদিনের দাবি হাইড্রেন থেকে নির্দিষ্ট রাস্তা। বসবাসকারীরা জানান, অসুবিধা জঙ্কার স্কুলের পাশে থাকি আমরা, ওখানে কোনো ড্রেন ফেন কি হ্যাংকান একটাই একটাই চলাফেরা করি, এটা দিয়ে রেললাইনের উপর দিয়ে যায়। তো এখন ইলেকট্রিক ট্রেন হওয়াতে আমাদের খুব অসুবিধা হয়ে গেছে, বাচ্চা ছেলেদের খুব রিক্সে আমাদেরকে পাঠাতে হয়। হ্যাঁ, পৌরসভা থেকে তো আমাদের কোনো লাভ নাই, তো আমরা এখানে এরকম করেই চলতে হচ্ছে। আমরা নামেই পুরসভায় থাকি, আমরা পুরসভা থেকে কোনো রকম সুযোগ সুবিধা পাই না। আমাদের নির্দিষ্ট কোনো রাস্তা নেই, রেললাইনের উপর দিয়ে পারাপার আমাদের শহরে যেতে হয়। স্কুলের ছাত্রছাত্রীরা থেকে শুরু করে কাজকর্ম, এমনকি অসুস্থ কোনো রোগীকে নিয়ে যেতেও সমস্যায় পড়তে হয়। এলাকার নিকাশি ব্যবস্থা বেহাল, নেই কোনো হাইড্রেন, দুই একটি ছোটো ড্রেন রয়েছে, কিন্তু সেই ড্রেনের জল রাস্তায় উপচে পড়ে, সামান্য বৃষ্টিতেই গোটা পাড়া জলমগ্ন হয়ে পড়ে। বাড়ির ভেতরে বাসনপত্র ধোয়া, কাপড় কাঁচা, এমনকি স্নান পর্যন্ত করতে হয়। নোংরা জল বাড়ির ভেতরেই গর্ত করে রাখতে হয় বাসিন্দাদের। যদিও এই সমস্যার কথা কার্যত স্বীকার করে নিয়েছেন ইংরেজবাজার পুরসভার 23 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুদীপ সাহা। সব ট্যাঙ্ক করে বা ওই পুকুরে জল চলে যাচ্ছে, দিয়ে এইভাবে চলছে, কিন্তু এইভাবে তো দীর্ঘদিন চলতে পারে না, একটা নিকাশি ব্যবস্থার প্রয়োজন। সেই প্রয়োজনটা আমি চেয়ারম্যান সাহেবের কাছেও তুলে ধরেছি, আমি আমার ডিএম সাহেবের কাছেও তুলে ধরেছি। রাস্তাটা মাঝখানে সাবওয়ে করার সময় রাস্তাটা একটু এবড়ে ঘবড়ে হয়েছিল, ওইটা ওই সাবওয়ের পাশ দিয়ে দেখবেন যে রাস্তাটা, যেটা আমাদের এই দিকে রাস্তাটা ঢুকছে, ওইখানে রাস্তার উপরে কিছু পোল আছে, সেই পোলগুলো আমি পোলগুলো শিফট করে দেওয়া হবে, এবং আন্ডারলাইন ওই লাইনগুলো থাকবে যে কেবিলটা আন্ডারলাইন যাবে, তাতে ওই যে একটা কালভার্ট আছে, ওটা সেকেন্ড আরেকটা কালভার্ট হবে, দুটো কালভার্ট হবে, যাতে দুটো গাড়ি মানে যাতায়াত সহজে যাতায়াত করতে পারে, সেইভাবে রাস্তাটা তৈরি হয়েছে, রাস্তার কাজ শুরু হয়ে গেছে। তিনি জানান, হাইড্রেনের বিষয়ে ইতিমধ্যে ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান ও জেলা শাসকের কাছে আবেদন করা হয়েছে, তারা দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন। তবে এলাকার বাসিন্দারা এখনও অপেক্ষায় রয়েছে কবে তাদের এই সমস্যার সমাধান হবে। মালদহ থেকে হরসিৎ সিংহ, নিউজ 18 লোকাল।